জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। তাতে গুরুতর আহত হয়েছেন চারজন। চাঞ্চল্যকর ঘটনা কমলপুর মহকুমার কচুছড়া থানার ডাববাড়ি গ্রামে। আহতদের তিনজনকে জেবি হাসপাতালে রেফার করা হয়েছে। সচ্ছকালে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে কমলপুর মহকুমার কচুছড়া থানার ডাববাড়ি গ্রামে। রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ধলাই জেলার কুলাই হাসপাতাল থেকে জেবি হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলপুর মহকুমার কচুছড়া থানার ডাববাড়ি গ্রামে যুবেন্দ্র পাড়ায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রজনী দাস, সন্তোষ দাস, পীযূষ দাস ও বিলাসী দাসের উপর লাঠি দানিয়ে হামলা চালায় ডাববাড়ি গ্রামের বিকাশ দাস ও ধীরেন্দ্র দাসের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী। ধানের জমির আইল কাটা নিয়ে এই সংঘর্ষের ঘটনা। রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে এলাকার নাগরিক ধলাই জেলার কুলাই হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে তিনজনকে কোলাই হাসপাতাল থেকে জেবি হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এরা হলেন সন্তোষ দাস, পীযূষ দাস এবং বিলাসী দাস। তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনজন জেবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কচুছড়া থানার পুলিশ। তবে ঘটনার পরেই আক্রমণকারীরা গা ঢাকা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কচুছড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।